গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিল লাইফ ব্লগ। রিল লাইফ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর মেরি ক্রিসমাস। মানে আজকে যেহেতু ব্লগটা আমি করছি, তোমরা কালকে পাবে, একটু লেট হবে, তার জন্য কিছু মাইন্ড করো না। আমি আগের বলতে হ্যাপি ক্রিসমাস তোমাদের সবাইকে উইশ করে দিয়েছি, তো আরও একবার করলাম, মন চাইলো তাই। আর এ দেখো, আজকে এই কেকটা তোমার দাদাভাই নিয়ে এসেছে, মেয়ে বায়না করে বলে। কেকটা কীরকম হবে জানি না, তবে আমার তো পছন্দ হয়নি, কারণ পেস্ট্রি কেক না হলে কি ভালো লাগে। আর এ দেখো, সকালবেলা কেক নিয়ে বসে পড়েছি, ভাঙা ভুঙি কেক, মানে গোটা কেকই এনেছে, ভাঙা ভুঙি কেক আনেনি, কিন্তু মেয়ে, আমার মেয়ে এরকম ওই যে করেছে, খাওয়ার থেকে বেশি ছড়ায়। ওই দেখো, বদমাইশি করে কেমন আনন্দ পাচ্ছে, আর যত বড় হচ্ছে একদম একটা দুষ্টু হচ্ছে। আর এখন এই বয়সে দুষ্টুমি করবে না তো কখনই বা করবে, ও যখন বড় হবে, পড়াশোনা করবে, এই দিনগুলো তখন আমি হয়তো খুব মিস করব। আর এগুলো নিয়ে তখন হয়তো মা বাবাকে বেঁচে থাকতে হবে, ছেলেমেয়েরা বড় হবে, নিজেদের কাজ নিয়ে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন কি আর আমাদেরকে এত সময় দেবে, জানি না কী হবে। তো যুগ পাল্টে যে অনেক কিছু হতে পারে, তো এখনকার দিনে ছেলেমেয়েদেরকে বেশি চাপ বা বেশি বাঁধ ধরার মধ্যে রাখাটা হয়তো ঠিক না, কারণ ওরা হয়তো সেটা পছন্দ করে না। আর দেখো, শীতকালে প্রথমেই তো বলেছি, সকালবেলা একটু চা, গরম গরম চা না খেলে ঠিক শীতের আমেজটা ঠিক জমে না। আর আমি চাটা খাবার, ওকে কেকটা খাইয়ে দেবো। আর মিষ্টি এখন খুব একটা পছন্দ হয় না বলে, তাই অল্প না খেলে নয়, যেদিনে সেটা সেদিন সেটা না খেলে অপমান করা হবে, তাই অল্প একটু দুজনে মিলে খেলাম। আমার মেয়েও আমার মতো বেশি মিষ্টি পছন্দ করে না। আর এ দেখো, আজকে শনিবার পুজো দেওয়ার জন্য বাজার থেকে ফুল নিয়ে এসেছে, আর ঠান্ডা প্রথম বলছে, আমার ঠান্ডা তো লেগেছে, শরীরটা খারাপের জন্য আমি স্নান করবো না, তাই আমার মেয়ে ও পুজোটা দিয়ে আসবে, এই সামনে আমি দাঁড়াবো, পুজোটা ধরে ধরে দেবে। আর ওই যে ওই ফুলগুলো ছিল, এইগুলো আমাদের বাড়ির ফুল, আর ওখানে যেগুলো দেখালাম আগে, যেগুলো ওগুলো হলো আমাদের গাছের ফুল, আর এগুলো বেলায় চলো পুজো করবো। আর আগে সকালে পুজোটা পাঠিয়ে দিন, আর পাবন চলে যাবে ওদিকে। ও বাবা, এই দেখো, পুজো দিতে যাবে বলে ঘরের গেটগুলো সব বন্ধ করে দিচ্ছে, আমাদের কেক হনুমানে নিয়ে চলে যাবে বলে। কেমন, কত বড় হয়ে গেছে, দায়িত্ব শিখে গেছে অনেক। দেখো, ঘরের সব গেটগুলো বন্ধ করে দিয়ে আর পুজোটা দিয়ে এলো। আর দেখো, বাজার থেকে এই আলু পেঁয়াজগুলো নিয়ে এসে ঢালা হয়নি। আর চলো, আগে এখানে ভাতটা বসিয়ে নেবো, ভাতটা বসিয়ে তারপরে এদিকে বাকি কাজগুলো সারবো। আর তো মাছ মাংস কোনো ব্যাপার, ঝামেলা নেই, সাদা মাটির রান্না নিরামিষ আজকে হবে, কি হবে দেখি। আর দেখো, সকাল থেকে চায়ের বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো পড়েছিল, তাই ওদিকে ভাতটা বসিয়ে দেয়। আর এদিকে চলো, তোমার দুটো বাসন মেজে নিই, তো বাসন দুটো এখন মেজে নিলে কম হয়ে যাবে, আবার না তখন রান্নার বাসন মাজা বেরোবে আর অনেকগুলি বাসন হয়ে যাবে, তাই এখন দুটো বাসন মেজে কমিয়ে রাখছি, তখন আবার নাহলে আমাকে তাড়াহুড়ো করতে হবে। আর শরীর খারাপ হোক যাই হোক, উঠে মানে উঠে পড়ে সেই আমাকেই কাজ করতে হবে, আর শুয়ে থাকলে তো আর হবে নি, তাই নিজের কাজটা নিজেকে যখনই সময় পাই তখনই গজ করে রাখার চেষ্টা করি। আর হয়তো এরই নাম হয়তো সংসার, সংসার হয়তো এরকমভাবেই হয়। আমার একটা কোনো হয়তো আমার একটা গুরুজন বলে যে সংসার করতে গেলে কত কিছু সংসার আছে তবে সংসার হয়। আস্তে আস্তে স্যার তারই মর্মটা বুঝছি। চলো, বাজার থেকে আলু পেঁয়াজগুলো নিয়ে এসেছিল, ব্যাগেই ছিল, রাখা হয়নি। চলো পরিষ্কার করে ছড়িতে রেখে দিই, রেখে দিয়ে তারপরে ওদিকে তরকারিটা হলে হয়ে যাবে, ওই তরকারিটা হয়ে গেলে তারপর বাসন তরকারিটা আলুগুলো সিদ্ধ হতে আমার এই কাজটা বাজ হয়ে যাবে। আর আজকে এই দেখো, নতুন আলু নিয়ে এসেছি প্রথম, শীতকালে কিন্তু নতুন আলু, ছোটো ছোটো নতুন আলুর দম কিন্তু খেতে দারুণ লাগে, তাই না? চলো আগে পেঁয়াজগুলো রাখি। আমার মেয়ে কিন্তু পেঁয়াজি খোলা ছাড়াতে কিন্তু খুব ভালোবাসে, আর এই পেঁয়াজের এরকম গজ করছে দেখলে সে দৌড়ে এসে আগে বসে তাকে বলতে হতো না যে মানুষ পেঁয়াজ তোল। পেঁয়াজটা করলে একটু ভালোই লাগবে, তাই না? চলো।
নতুন আলু যে হঠাৎ করে যে বাড়িতে আনবে সেটা আমি ভাবতেই পারিনি। আর চলো, নিয়ে এসে তো ভালোই হলো, দেখে মনটা একটু আনন্দ হয়ে এলো, শীতের মধ্যে চলে এলো বাড়িতে। যবে চৌমি একদিন কষা কষা আলুর দম খাওয়াও যাবে কি। আর এদিকে দেখো, এই বারান্দাটা একটু রোদ মতো লাগে বলে আমি প্রতিদিন যেগুলো মানে গায়ে দিই, সোয়েটার, টুপি, মেয়ের পামোজা, ফুল প্যানারে একটু রৌদ্রে ফেলিয়ে রৌদ্রে দিয়ে দিই, দিয়ে তারপর তুলে নিই। একটু গরম মতন হয়ে গেল আর বাসি গ্যাস গন্ধটাও একটু কেটে গেল। আর সারাদিন যত গায়ে থাকা মানে থাকে মানে একটু গায়ে যত একটু দুর্গন্ধ তো থাকবেই। আর শীতকালে যে কোনো জিনিসটা একটু রোদ নিয়ে খাই নেওয়াটাই ভালো। আর চলো ঝটপট এগুলো ঘরে রেখে দিই, রেখে দিয়ে ওদিকে আবার তরকারিটা কি হচ্ছে চলো দেখি। আর এই দেখো, ফাইনালি রান্নাঘরে চলে এসেছি, আর এটা হলে হয়ে যাবে। আর এই আলুগুলো যেন সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলে হয়ে যাবে। তরকারিটা নামিয়ে তারপর দিয়ে এখনো পুজো করতে যাবো, আজ এখনো পুজো করা বাকি আছে। আমার শরীর খারাপ বলে বললাম, বেলায় স্নান করবো। তাই না? আর আমার তো ফুল দিয়ে পুজো করতে দারুণ লাগে, ঠাকুরগুলোকে দেখে মনটা তৃপ্তি পেয়ে গেল, আর মন ভরে পুজো করলাম। আর এবার চলো, সারাদিনের হাফ বেলা তো হয়ে গেছে, বাকি বেলার কাজগুলো কি করি দেখা যাক, চলো। আর এ দেখো, নিরামিষ ভাতে একটু চাটনি না হলে ঠিক ভালো লাগে না, তাই একটু একটু নিরামিষ খাবার সঙ্গে একটু চাটনিও করলাম। বাইরে কতগুলো ফুল গাছ, যেগুলো মানে টমেটো গাছ, এগুলো গাঁদা গাছ, আর কি গাছ আছে, টমেটো গাছই হবে, আর এটা মানে কি গাছ, মানে বেগুন গাছ। আর এই গাছগুলো আজকে লাগাবো, কিন্তু গাছগুলো নিয়ে এসেছি লাগানোর জন্য। আর চলো গাছগুলো লাগাই, তারপর তোমাদেরকে দেখাবো। আর আগে গাছগুলো এখনো ফুল হয়নি, শীতকালে একটু গাছপালা না লাগালে কেমন কেমন লাগে, আর গাছপালা লাগালে দেখতেও ভালো লাগে, তাই না? আর ওইদিকে দেখো, তোমাদেরকে দেখালাম নতুন কী কী গাছপালা নিয়ে এসেছে। আর গাছপালাগুলো বিকেলবেলা মানে শ্বশুরমশাই উনি লাগাবেন, আমি লাগাবো না। আর আর চলো, অনেকটা বেলা হয়ে গেছে, ওকে খাই দিই, নাহলে আরও দেরি হয়ে যাবে। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করো।